বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রাতেই রওনা দিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। গতকাল রাতে মালদা জেলা বিজেপির পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন দায়িত্ব পাবার পর তিনি ঠিক কি বলেছেন চলুন শুনে নি। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। দেখুন, যারা দলবদল করছেন তারা নিজেরাই বলতে পারবেন কেন করছেন। তবে ভারতীয় জনতা পার্টি যারা নীতি আদর্শের জন্য করেন, বেশিরভাগ কর্মীরা আমাদের, তারা কোনোদিন দলবদল করবেন না, এবং যারা করেছেন তারা নিজেরা বলতে পারবেন। এবং আমাদের মূল স্তম্ভ হচ্ছে আমাদের বুথে নীতি আদর্শকে সামনে নিয়ে যে সমস্ত কর্মীরা লড়াই করছেন তারা হচ্ছে আমাদের মূল শক্তি। অর্থাৎ কে গেল কে এলো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কর্মীরা আছে কিনা, আমাদের বুথে যারা লড়াইটা দেন তাদের উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি, আমার উপরেও নির্ভর করে না। সেই জন্য তারা যতক্ষণ আছে ভারতীয় জনতা পার্টির চিন্তা নেই। বাবুল দা আমাদের একজন লড়াকু নেতা ছিলেন, থাকলে ভালো লাগতো, কেন দলবদল করেছেন সেটাও তিনি ভালো বলতে পারবেন, ওটা সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে বাবুল দা আমার খুব ভালো বন্ধু ছিলেন, দাদার মতো থাকতেন, ওনার সাথে আমরা বহু লড়াই করেছি, উনি থাকলে লড়াইয়ে খুব মজা হতো, গানের সাথে লড়াই হতো। এখন তো তৃণমূলের সাথে এই লড়াই তো কোনো ব্যক্তি বিশেষের সাথে লড়াই না, এ লড়াই সেই আদর্শের সাথে লড়াই যে আদর্শ পশ্চিমবঙ্গকে তালিবানাইজেশন করতে চায়, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে আফগানিস্তানের মতো অবস্থা করতে চায়, সেই আদর্শের সাথে লড়াই, কোনো ব্যক্তির সাথে আমাদের কোনো লড়াই নেই। ভারতীয় জনতা পার্টি যারা নীতি আদর্শ নিয়ে করে তারাও তৃণমূল কংগ্রেসে যাবেন না, তাদের সাময়িক কোনো অসুবিধে হতে পারে, মনে দুঃখ হতে পারে, কিন্তু তারা বিজেপিতেই থাকবেন। কিন্তু যারা অনেকেই অনেক উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্য হয়তো সফল হয়নি, তারা যেতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টির মূল স্তম্ভ, মূল কার্যকর্তা, যারা আমাদেরকে 18টি সিট জিতিয়েছিল লোকসভা নির্বাচনে, তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে যায়নি। সেই কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে আছেন, আগামী দিনেও থাকবে। দেখুন, সংগঠন নতুন করে বলতে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে মাননীয় শ্রী দিলীপ ঘোষ অন্যতম সফল একজন রাজ্য সভাপতি, তিনি পদ দেখিয়ে দিয়ে গেছেন, লড়াইয়ের পথ। তার আগের যারা পূর্বতন সভাপতি শিকদার ছিলেন সহ অনেকে, সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে, সবার কথা বলছি, তথাগত রায়, প্রত্যেকেই লড়াই করে পার্টিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো সেই পথেই লড়াই হবে। নতুন স্ট্র্যাটেজি আমাদের একটাই স্ট্র্যাটেজি, পশ্চিমবঙ্গকে রক্ষা করা। পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ আফগানিস্তান হতে চলেছে সেই পশ্চিমবঙ্গকে রক্ষা করা আমাদের এখন চ্যালেঞ্জ, সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য, সেটাই বিধেয়। বিজেপিতে লবি বলে কোনো বস্তু বলে কিছু হয় না, বিজেপিতে যারা জয় বলে ভারত মাতার জয় বলা হয়, ঠিক আছে? তো বিজেপি ভারত মাতার জয় ছাড়া অন্য কিছু বলে না। খুব বেশি হলে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী জিন্দাবাদ, আমাদের নেতৃত্বের প্রতি জিন্দাবাদ দেয়। এই লবি একটাই লবি, সেটা হচ্ছে পদ্মফুলের লবি, এবং সেই পদ্মফুলের লবিই থাকবে। ভবানীপুরের উপনির্বাচনটাকে কীভাবে দেখছেন? ভবানীপুরের উপনির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নন্দীগ্রাম থেকে পরাজিত হয়ে আবার ভবানীপুরে ফিরে এসেছেন। আমরা চেষ্টা করব তাকে আরেকবার পরাজয়ের স্বাদ আরেকবার যদি আমরা তাকে দিতে পারি।